সারাদিন সংসারে মহিলাদের থাকে নানান রকমের কাজকর্ম, সমস্ত কাজ করতে হয় আমাদের গুছিয়ে বুদ্ধি দিয়ে। বুদ্ধি দিয়ে কাজ না করলে দিনের শেষে নিজেদের জন্য কোনো সময় আমরা রাখতে পারবো না। বেশ কিছু ছোট ছোট টিপস ফলো করে সারাদিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে নিলে আমাদেরই কিন্তু বেশ খানিকটা সুবিধা হবে, মাসিক খরচ বাঁচাতে পারবো, সময় পরিশ্রম দুটোই কিন্তু কমিয়ে ফেলতে পারবো। আর আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করবো। চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। আমাদের ঘরে যদি ছোট বাচ্চা থাকে তাদের নানান রকম ম্যাথ সাবজেক্টের জন্যই হোক বা নানান রকম কাজের জন্য কিন্তু তাদের এরকম শেপ আঁকতে হয়। তো অনেক সময় ড্রয়িং এর জন্য হয় বা ম্যাথের জন্য হয়, তো এরকম স্কোয়ার বলো, রেক্ট্যাঙ্গেল বলো বা সার্কেল বলো, এরকম কিন্তু করতেই হয়। কিন্তু কম্পাসের সাহায্য ছাড়া সার্কেলটা কিন্তু ঠিকঠাক মতো আমরা গোল করতে পারি না, অন্যান্য শেপগুলো ঠিকঠাক মতো গোল করে ফেললেও। তো কিভাবে আমরা কম্পাস সাহায্য ছাড়া একটা মাত্র সেফটি পিন দিয়ে সার্কেল করে নিতে পারবো, তার জন্য রইলো ছোট্ট একটা টিপস। এইভাবে শুধুমাত্র বাচ্চারা না, বড়দেরও যদি কোনো সময়ের জন্য গোল করার দরকার পড়ে তাহলে কিন্তু এই ছোট্ট পদ্ধতিটা আমরা প্রয়োগ করলে পরেই কিন্তু আমরা এই সুন্দর মতো সার্কেলটা করে ফেলতে পারবো। তার জন্য এখানে নিয়ে নিতে হবে একটা সেফটি পিন আর একটা যে কোনো ধরনের স্টিক টাইপের নেবে। এখানে আমি ক্লিপটা নিয়েছি। এবার সেফটি পিনটাকে এইরকম ভাবে একটা পেজের মধ্যেখানে রাখবে, আর সেফটি পিনের নিচে যে ছোট্ট একটা গোল মতো অংশ সেখানটায় কিন্তু এরকম স্টিকটাকে দিয়ে খাতার মধ্যে তোমরা এইভাবে টাচ লাগিয়ে রাখবে, আর উপরের দিকের অংশটাকে দিয়ে এরকম পেন বা পেন্সিলের সাহায্যে যদি সেফটি পিনটাকে রাউন্ড শেপ করে তোমরা পেন্সিল দিয়ে খাতার মধ্যে গোলটা করে নিতে পারো, সেক্ষেত্রে দেখবে খুব সুন্দর মতো কিন্তু একটা গোল হয়ে যাবে কোনো রকম কম্পাস বা কোনো কিছু সাহায্য ছাড়া। এভাবে যদি আমরা গোল করে নিই তাহলে কিন্তু আমাদের কাজ করতে ভীষণই সুবিধা হবে, এমনকি বাচ্চাদেরও যদি এই জিনিসটা শিখিয়ে রাখতে পারি তাহলেও কিন্তু তারা এমার্জেন্সি পারপাস সার্কেল আঁকাটা কোনো রকম সমস্যার মধ্যে তাদের পড়তে হবে না। তো আশা করছি ছোট্ট টিপস ভালো লাগবে। ভালো লাগলে লাইক করে দিও, সবার সাথে শেয়ার করতে ভুলো না। চলো দেখে নাও পরের টিপস। এই ধরনের ব্যাচ কিন্তু আমরা অনেক সময়ের জন্যই ব্যবহার করে থাকি, কোনো কোম্পানির হোক বা বাচ্চাদের স্কুলের কোনো কম্পিটিশনের জন্য হোক। তো এই ধরনের সেফটি দেওয়া যে ব্যাচগুলো হয়, তো অনেক সময় দেখা যায় জামা কাপড়ের মধ্যে এই সেফটি পিনটা দিলে পরে কিন্তু জামা কাপড় বা শাড়িতে কিন্তু এতটাই টান লেগে যায়, সেক্ষেত্রে কিন্তু জামা কাপড়টা পুরোপুরি নষ্ট হয়ে যায়। যেহেতু পিনের একটা ব্যাপার, টানাটানি লাগলে কিন্তু এটা নষ্ট হয়ে যেতেই পারে, শাড়িটা ছিঁড়েও যায় বা জামা কাপড়টা ছিঁড়েও যায়, স্কুল ড্রেসটা ছিঁড়ে যেতেও পারে। তো কিভাবে এই ধরনের পিনগুলো আমরা ব্যবহার করব, তো যখন এই ধরনের পিনগুলো ব্যবহার করব তার আগে কিন্তু এইরকম ভাবে একটুখানি নেল পেন্ট, এই ধরনের যে ট্রান্সপারেন্ট নেল পেন্ট গুলো হয় এগুলো পিনের যে এটা রয়েছে না সুচটা, তো তার মধ্যে কিন্তু এইভাবে একটুখানি নেল পেন্ট লাগিয়ে দেবে। তাতে কি হবে, শাড়ির মধ্যে লাগার পর অনেক সময় টান পড়ে না, তো সেই জিনিসটা কিন্তু হবে না। আর অনেক সময় হয় সেফটি পিনটার মধ্যে জং থাকে, তাতে কিন্তু শাড়ির মধ্যে জংয়ের একটা রং লেগে যায়, সেটাও কিন্তু হবে না। আর তারপর নিয়ে নেবে এরকম একটা ওষুধের যে স্টিপ গুলো হয় তার যে রাংতা গুলো হয়, তো সেই রাংতা এবার কি করব, এরকম ভাবে রাংতাটাকে এই পিনের মধ্যে দিয়ে তারপর ভালো করে এই ওষুধের যে ছেঁড়া পাতাটা বা রাংতাটা এইভাবে ভালো করে মুড়িয়ে দেবো, মানে নিচের দিকটা এমন ভাবে দিয়ে দেবো যাতে কোনো রকম ভাবে পিন দিয়ে না টান লাগে শাড়িতে বা জামা কাপড়ে। তারপর যদি পিনটা আমরা জামা কাপড়ের মধ্যে অ্যাটাচ করি, সেক্ষেত্রে দেখবে যতই টানাটানি হোক কোনো রকম ভাবে কিন্তু আর এই পিনটা জামার সাথে থেকে ছিঁড়ে যাবে না, বা খুব সুন্দর মতো কিন্তু ইজিলি এটাকে আমরা ক্যারি করতে পারবো, খুব সুন্দর মতো খোলা পড়া করতে পারবো। তো এই দুটো স্টেপ যদি আমরা যে কোনো পিন ব্যবহারের সময় করে নিই তাহলে কিন্তু আমাদের খুবই সুবিধা হবে। ভালো লাগলে প্রত্যেক মহিলার সাথে শেয়ার করে দিও। চলো দেখে নাও পরের টিপস। বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি ঢ্যাঁড়স। আর ঢ্যাঁড়স তো আমরা কম বেশি খেয়েই থাকি, কিন্তু ঢ্যাঁড়সটাকে নর্মালি এরকম ভাবে জল দিয়ে পরিষ্কার করে ধোয়ার পরেও কিন্তু এর গায়ে যে একটা কাঁটা কাঁটা অংশ রয়েছে আর তার মধ্যে কিন্তু ভীষণ পরিমাণে সূক্ষ্ম সূক্ষ্ম ময়লা ধরে থাকে, যেটা কিনা নর্মালি জল দিয়ে ওয়াশ করার পরেও যায় না। তো কিভাবে ঢ্যাঁড়স আনার পর আমরা পরিষ্কার করব যাতে ঢ্যাঁড়সের গায়ে সমস্ত ময়লা একবারই চলে যায়, তার জন্য নিয়ে নিয়েছি এখানে একটা টিস্যু পেপার। টিস্যু পেপারটাকে ছোট্ট করে ভাবে ভাঁজ করে নাও, সম্ভব হলে একটুখানি তেল মাখিয়ে নাও টিস্যু পেপারটার মধ্যে, তাতে কিন্তু আরো খুব সুন্দর মতো এর গায়ে যে ময়লাটা সেটা ছেড়ে আসবে। তারপর আস্তে আস্তে এইরকম ভাবে যে ঢ্যাঁড়সটা রয়েছে ঢ্যাঁড়সের গাটাকে আস্তে আস্তে ভাবে মুছে নাও, তাতে দেখবে ঢ্যাঁড়সের গায়ে যে সমস্ত ময়লাগুলো ছিল না সেটা কিন্তু আস্তে আস্তে টিস্যু পেপারের মধ্যে উঠে আসবে। আর তাতে কিন্তু আমরা তারপর নর্মালি জল দিয়ে ধুয়ে নিলে কিন্তু এর গায়ে যে সমস্ত ময়লা ছিল সেটা একবারে উঠে যাবে। তো এইরকম ভাবে যদি ঢ্যাঁড়স আমরা খেয়ে ফেলি নর্মালি ধুয়ে নিয়ে, তাহলে কিন্তু অনেকটা পরিমাণ নোংরা আমাদের পেটে চলে যাচ্ছে। আর এইভাবে যদি একটু মুছে নিই
কষ্ট করে হলো, তাহলে কিন্তু আমরা অনেকটাই সেফ থাকতে পারবো। দেখতে পাচ্ছো কি পরিমাণ ঢেঁড়সের গায়ে ময়লা ছিল, আর যেটা কিনা শুধুমাত্র জল দিয়ে ধুলে উঠতো না। তো এইভাবে যদি আমরা প্রত্যেকবার ঢেঁড়স কিনে আনার পর এই ছোট্ট কাজটা করে নিতে পারি, আমরা অনেকটা নিশ্চিন্তে থাকতে পারবো। ভালো লাগলে লাইক করে দিও, চলো দেখে নাও পরের টিপস। এই ধরনের স্ক্রাবার বা স্কচ ব্রাইট বা ইলুল কিন্তু আমরা প্রত্যেকেই বাসন মাজার জন্য ব্যবহার করে থাকি, কিন্তু খেয়াল করে দেখবে বন্ধুরা, অ্যালুমিনিয়ামের বাসনপত্র মাজার জন্য যদিও বা এই স্টিলুল বা স্কচ ব্রাইট ব্যবহার করা হয়, কিন্তু ননস্টিকের বাসনগুলো মাজার জন্য এই ধরনের যে নরম স্ক্রাবারগুলো হয় না, এগুলোরই কিন্তু আমরা ব্যবহার করে থাকি। না হলে কিন্তু স্কচ ব্রাইট দিয়ে বা স্টিলুল দিয়ে পরিষ্কার করতে গেলে ননস্টিকের যে কোটিংটা সেটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, তাই এই ধরনের নরম স্ক্রাবারই ব্যবহার করি। কিন্তু ঘরে যদি এই ধরনের নরম স্ক্রাবার না থাকে তাহলে কি করব, এই ধরনের নেটের ব্যাগও আমরা সবসময়ের জন্যই মার্কেট করলেই পাই, যেরকম ধরো আলু পেঁয়াজ বা কোনো কিছু কিনলে এই ধরনের নেটের ব্যাগ পাই, এগুলো ফেলে দেবো না, এরকম ভাবে হাতের মধ্যে প্রথমে নেটের ব্যাগটাকে পরে নেব, তারপর এই মধ্যের যে সুতোটার আটকানো রয়েছে ওই সুতোটাকে এইভাবে ধরে নেব, ধরে এবার আস্তে আস্তে খুলে নিয়ে চারদিকের যে সুতোটা সেটাকে এইরকম ভাবে মুড়িয়ে ভাঁজ করে দেব, তাতে কি হবে সুন্দর মতো কিন্তু কোনো রকম সেলাই ছাড়া বা কোনো কিছু ছাড়া সুন্দর মতো একটা নরম স্ক্রাবার আমরা তৈরি করে নিতে পারবো, যার জন্য একটা পয়সাও আমাদের খরচা হবে না। দেখো বন্ধুরা, কেউ বলে না দিলে কিন্তু বিশ্বাস করতে পারবে না যে এই স্ক্রাবারটা তুমি তোমার নিজের হাতে বানিয়েছো কোনো রকম সেলাই ছাড়া। তো এইরকম ভাবে যদি নরম স্ক্রাবার আমাদের বাড়িতে না থাকে, নেটের ব্যাগ দিয়ে সহজেই বানিয়ে নিয়ে যদি এই ধরনের ননস্টিকের বাসনপত্রগুলো মেজে ফেলতে পারি, সেক্ষেত্রে বাসনপত্রগুলো কিন্তু অনেক লং লাস্টিং করবে। তো আশা করছি ছোট টিপসটা কাজে দেবে, দেখে নাও পরের টিপস। আচ্ছা বন্ধুরা, আমাদের ঘরে এমন কোন সদস্য আছে যারা কিনা চশমা ব্যবহার করে, কিন্তু চশমা ব্যবহার করার পর তখন দেখা যায় যখন অনেকগুলো চশমা কেনা হয়ে যায়, এই ধরনের পুরনো চশমার বাক্স কিন্তু ঘরে অনেক পড়ে থাকে, তো যেগুলো কিনা আমরা আর কোনো কাজে লাগাতে পারি না। আজকে দারুণ একটা টিপস তোমাদের সাথে শেয়ার করব এই চশমার বাক্স দিয়ে। তো দেখো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কতগুলো মেডিসিন, আর বাড়ির অনেক সদস্য আছে প্রত্যেক দিন কিনা অনেক রকমের মেডিসিন তারা খায়, কিন্তু এই ধরনের মেডিসিনগুলো স্ট্রিপ ধরে ধরে যখন আমরা বাইরে কোথাও যাব তখন কিন্তু পুরো স্ট্রিপ ধরে নেওয়া সম্ভব হয় না, আর একটা একটা করে যদি কেটে নিই সেক্ষেত্রে কোথায় রাখবো বা কোন ব্যাগের পকেটে রাখবো খুঁজতে হবে খাওয়ার সময়, এই চিন্তা করেও কিন্তু কাটা সম্ভব হয় না। তো ছোট্ট একটা কাজ করতে হবে, এইভাবে নিলে কিন্তু কোনো রকম অসুবিধার মধ্যে আমাদের পড়তে হবে না। আর বাড়ির বয়স্ক মানুষদের কিন্তু ওষুধ খাওয়াটা ভীষণ একটা ভুল হয়ে যায়, তো তাদের জন্য আরো সহজ একটা টিপস, এখানে একটা ছোট্ট এক টুকরো কাগজ নিয়ে নিয়েছি, আর কাগজটাকে চশমার যে বাক্সটা রয়েছে তার মাপ মতো সরু করে কেটে নিয়েছি, এবার এর মধ্যে বসিয়ে দিয়ে মধ্যেখান থেকে তিনটে ভাগ করে এইভাবে কাগজটাকে মুড়ে নেব। দেখো তিনটে পার্টে কিন্তু আমি কাগজটাকে ভাগ করে মুড়ে নিয়েছি, আর লাস্টের দিকে যে অংশ এক্সট্রা রয়েছে এটা মাপ করে নিলাম, এবার এই অংশটাকে কিন্তু কেটে বাদ দিয়ে দেবো। এবার তোমরা যদি মনে করো যে এই লাস্টের অংশটাকে ভেতর দিকে মুড়িয়ে ভাঁজ করে ঢুকিয়ে দেবে তাতেও কোনো রকম সমস্যা নেই। এবার তোমরা তিনটে পার্টের মধ্যে তিনটে লিখে ফেলো নাম, প্রথমটায় ব্রেকফাস্ট বা মর্নিং, তারপরটা লাঞ্চ, তারপরটা ডিনার, এইরকম ভাবে আলাদা আলাদা তিনটে আলাদা করে লিখে নাও, তাতে কি হবে কোনটা কখন খেতে হবে এটা কিন্তু আমাদের খেয়াল থাকবে। অনেক সময় ওষুধ হয় টিফিনের আগে বা পরে, আবার অনেক সময় হয় দুপুরে খাবারের আগে পরে বা রাতের খাবারের আগে পরে, সেগুলো কিন্তু বয়স্ক মানুষরা অতটা খেয়াল করতে পারে না, তাই এই জিনিসটা করলে কিন্তু কোনো রকম অসুবিধা হওয়ার কথা না। তো তিনটে যে আলাদা আলাদা ভাগ মতো করলাম, তো তিনটে ভাগের মধ্যে সকালে কোনটা খেতে হবে তার এক টুকরো ওষুধ এরকম ভাবে একটা কি দুটো কেটে নাও, কেটে নিয়ে তারপর সকালের দিকে রাখো, দুপুরেরটার মধ্যে দুপুরের ওষুধটাকে কেটে নাও, কেটে নিয়ে এরকম ভাবে তারপর দুপুরের জায়গাটায় রাখো, আর রাতের ওষুধটা যদি প্রয়োজন হয়, যেরকম এখানে রাতের ওষুধ আমার লাগবে না তাই কাটছি না, আর এরকম ভাবে কিন্তু তোমরা আলাদা আলাদা খাপের মধ্যে আলাদা আলাদা ওষুধগুলো যদি এইভাবে লিখে নিয়ে নাও তাহলে পুরো পাতা ধরে তো নিতে হবে না, সাথে কোন ওষুধটা কখন খেতে হবে সেটাও কিন্তু সুন্দর মতো লেখা থাকলো, আর ছোট্ট একটা জায়গায় কিন্তু সমস্ত ওষুধগুলোকেও আমরা ক্যারি করতে পারছি। তো এভাবে যদি বয়স্ক মানুষদের জন্য আমরা ওষুধ ক্যারি করি সেক্ষেত্রে কিন্তু খুবই সুবিধা হবে। ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দিও, চলো দেখে নাও পরের টিপস। আচ্ছা বন্ধুরা, যখন আমরা এরকম ভাবে বাজার থেকে ডাল কিনে আনি তখন কি কখনো খেয়াল করে দেখেছো ওই ডালের মধ্যে কিন্তু ভীষণ পরিমাণে ময়লা থাকে? দেখো এই ডালটা ঢালার আগেই দেখতে পেলাম যে ডালটার মধ্যে না সাদা সাদা কেমন গুঁড়ো গুঁড়ো রয়েছে। তো কিভাবে ডাল অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করলে ডাল ভালো থাকবে, কেননা বাজার থেকে কিনে আনার পরই যদি এই ধরনের একটু সাদা সাদা ফাঙ্গাস মতো দেখা যায় তাহলে এই ডাল কতদিন আমরা স্টোর করে রাখতে পারবো, কিভাবে রাখলে ভালো থাকবে, এই চিন্তাই কিন্তু প্রত্যেক গৃহিণীর মাথায় ঘুরতে থাকে। তো সবার প্রথম যেটা করতে হবে, ডালটাকে প্রথমে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ঠেলে নিতে হবে, তারপর কি করতে হবে, এখানে আমি নিয়ে নিয়েছি রসুন। হ্যাঁ
বন্ধুরা, প্রত্যেকদিন আমরা যে রান্নায় রসুন ব্যবহার করি সেই রসুন কিন্তু এখানে দরকার নেই। রসুনের কোয়াগুলোকে ছাড়িয়ে নিয়ে মধ্যেখানের যে একটা শক্ত ডাঁট মতো অংশ রয়েছে আর মাথার দিকের যে শক্ত অংশটা রয়েছে, এই দুটো অংশই কিন্তু ভালো কাজ দেবে। তো এই দুটো অংশকে যদি এইভাবে ডাল, যে কোনো ধরনের ডালের কৌটোর মধ্যে আমরা রেখে দিতে পারি, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম ডালের মধ্যে আর পোকামাকড় ধরবে না, ফাঙ্গাস হবে না, অনেকদিন পর্যন্ত কিন্তু আমরা ডালটাকে সংরক্ষণ করতে পারবো। এছাড়াও রসুনের খোসাও কিন্তু ব্যবহার করা যায়। আবার অনেকেই আছে নিরামিষাশী, সেক্ষেত্রে কিন্তু তারা কোনো রকম রসুনের ছোঁয়া খেতে চায় না, তো তারা কি করবে, এরকম ভাবে শুকনো লঙ্কার বোটাগুলোকে ছিঁড়ে নিয়ে তাও যদি ডালের মধ্যে রাখতে পারে, সেক্ষেত্রেও কিন্তু ডালগুলো অনেকদিন পর্যন্ত ভালো রাখা যায়। ছোট ছোট টিপস ভালো লাগলে অবশ্যই প্রত্যেকের সাথে শেয়ার করতে ভুলবে না। চলো দেখে নাও পরের টিপস। আচ্ছা বন্ধুরা, আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু 10 কেজি বা 15 কেজি এরকম ভাবে আটা কেনা হয়, কিন্তু সেই আটাগুলো এরকম ভাবে প্যাকেটে করে আসে বলে সেই আটার খালি প্যাকেটগুলো কিন্তু আমরা ফেলে দিই না, রেখে দিই কোনো না কোনো ভাবে আমরা কাজে লাগাবো বলে। কিন্তু কি কাজে লাগাবো সেটা আমরা ভেবে পাই না। তো আজকে সেই রকমই আটার প্যাকেটের রিউজ তোমাদের সাথে শেয়ার করবো, যেটা দেখলে আমাদের প্রত্যেক গৃহিণীর কোনো না কোনো ঠিক উপকারে আসবে। তো দেখো বন্ধুরা, বর্ষাকালে কিন্তু কোনো জিনিসই কাচলে পরে শুকাতে চায় না, আর বিশেষ করে এই ধরনের ডোরম্যাট গুলো এতটাই মোটা হয় যে একদিনে কিন্তু শুকাতে চায় না। তো যদি ঘরে এক্সট্রা কোনো ডোরম্যাট না থাকে, সেক্ষেত্রে মেন দরজার সামনে কিংবা টয়লেটের সামনে যে ডোরম্যাটটা পাতা থাকে, সেক্ষেত্রে কিন্তু ভীষণই অসুবিধা হয় একদিনে যদি না শুকানো যায়। তাই কাচার পর যদি আমাদের একদিনে না শুকায়, তাহলে কিন্তু এই আটার প্যাকেট গুলোকে দিয়ে আমরা ডোরম্যাট বানিয়ে নিতে পারি। তার জন্য এখানে নিয়ে নিয়েছি এরকম একটা আটার প্লাস্টিক, আর এটাকে ভালো মতো কিন্তু প্রথমে পরিষ্কার করে ধুয়ে মুছে শুকনো করে নিয়েছি। আর নিয়ে নিতে হবে এরকম একটা পুরনো পিলো কাভার। পিলো কাভারটা দেখে বুঝতেই পারছো কতটা ছিঁড়ে নষ্ট হয়ে গেছে এই ধরনের পুরোনো একটা পিলো কাভারের মধ্যে। যদি পিলো কাভারটা ছোট হয় আর আটা প্যাকেটটা যদি বড় হয়, সেক্ষেত্রে হাফ ভাঁজ করে নেবে, আর না হলে এরকম ভাবে আটার প্যাকেটটাকে খুলে এইভাবে পুরো পিলো কাভারের সাইজ মতো এইভাবে আটার প্যাকেটটাকে এর মধ্যে ঢুকিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর মাথার কাছে যে খোলা অংশটা থাকবে, এটাকে সুন্দর করে ছোট করে মুড়ে দাও, দরকার হলে একটা টেপ দিয়ে আটকে দাও, ডবল টেপ দিয়ে, না হলে কোনো রকম সমস্যা নেই। এটা দিয়ে কিন্তু দারুণ ভাবে আমরা এমার্জেন্সি টাইমে পা পোছা বানিয়ে নিতে পারবো। তো দেখো সুন্দর মতো এই কাভারটার মধ্যে ভরে নিয়েছি, এবার সামনের মুখটাকে বন্ধ করে নিলাম। এবার দেখো বন্ধুরা, কাউকে বলে না দিলে বিশ্বাস করবে না, এটা কিন্তু আটার প্যাকেটকে আমরা রিউজ করেছি। তো যখন আমাদের এমার্জেন্সির সময় হবে, এইভাবেও কিন্তু আমরা আটার প্যাকেটটাকে এরকম একটা কাভারের মধ্যে পরিয়ে নিয়ে বা যে কোনো একটা নাইটি ছেঁড়া বা যে কোনো কাপড়ের মধ্যে জড়িয়ে নিয়ে যদি আমরা ডোরম্যাট হিসেবে ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে যতক্ষণ না পর্যন্ত আমাদের ডোরম্যাটটা শোকাচ্ছে, ততক্ষণ কিন্তু এটা দিয়ে দারুণ ভাবে আমরা কাজ চালিয়ে নিতে পারবো। তো আশা করছি টিপসটা কাজে দেবে। দেখে নাও আরো এক ধরনের আইডিয়া, আমরা যখন বেসিং এ এরকম ভাবে নানান রকম বাসনপত্র মাজি না রান্নার পর, তখন কিন্তু বেশ কিছু বাসনপত্র মাজার পর না আমরা কি করি, এরকম ভাবে বেসিং এর পাশে যে কিচেন স্ল্যাবটা আছে না, সেখানে কিন্তু উবুর দিয়ে দিই। তাতে কি হয় বলতো বন্ধুরা, অনেক রকম সমস্যা হয়, যেরকম এই জলটা কিন্তু শোকাতে চায় না। এরকম ভাবে কিচেন স্ল্যাবের উপর যদি ডিরেক্ট আমরা এইভাবে উবুর দিয়ে দিই, আর সেক্ষেত্রে কিন্তু জলটা সোপ হতেও অনেক টাইম লাগে। দেখো এখানে যে আমি উবুর দিলাম, হয়তো আমার কাজ অনেকটা সুবিধা হলো। কিরকম সুবিধা, যেরকম আমি একেবারে সিঙ্কের পাশেই উবুর দিতে পারছি, অনেক দূরে কোথাও টেনে নিয়ে যেতে হচ্ছে না ভিজে বাসনগুলোকে। আবার একটা অসুবিধাও হচ্ছে, এই কিচেন স্ল্যাবটা কিন্তু ফের আমাদের আবার মুছে পরিষ্কার করে শুকনো করতে হচ্ছে, আর তাতে কিন্তু আমাদের বাসনগুলো অনেক লেট হচ্ছে শোকাতে। তো কি করব, এরকম একটা আটার প্যাকেট নিয়ে নিয়েছি, আর আটার প্যাকেটের উপর এরকম একটা কাপড় পেতে নেবো। তাতে কি হবে, ফ্লোরের মধ্যে ডিরেক্ট কাপড়টা যদি দিতাম, তাহলে কিন্তু কাপড়টা ভিজে গিয়ে আবার সেই ফ্লোরটা জল জল হতো। আর এরকম যদি নিচে একটা পলিথিন দিয়ে দিতে পারি, তাহলে কিন্তু ডিরেক্ট একেবারে কাপড়ের মধ্যে সোপ করবে, আমাদের মেঝে অবধি কিন্তু ভিজবে না, আর খুব তাড়াতাড়ি কিন্তু বাসনগুলো ড্রাই হয়ে যাবে। সিঙ্কের পাশেই করলাম, অথচ পুরনো একটা জিনিসকে কিন্তু আমরা রিউজও করতে পারলাম। তো এইভাবে যদি একটু একটু করে বুদ্ধি খাটিয়ে কাজগুলোকে করে নেওয়া যায়, কোথাও গিয়ে আমাদেরই সুবিধা হবে। তো আশা করছি আজকে সমস্ত টিপস কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে, আর আমার এই ভিডিওটাকে তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।